हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल यामी बोंगो। आज के आमरा बनाते जाच्छि फुलकपिर सिंगाड़ा। चलुन रेसिपिटा देखे नी। फुलकपिर सिंगाड़ा बनाते आमादेर लागबे आधेकटा फुलकपि टुकड़ो करा, मटरशुटी, दुटो आलू टुकड़ो करा, पाँचटा काचा लंका, दुई इंची आदा कुचोनो, चीने बादाम। मसलार मध्य लागबे गोलमरिच गुड़ो, हलुद गुड़ो, लंका गुड़ो एक चामच करे, चिली फ्लेक्स एक चामच, नून स्वाद मतो। एटा भाजा मसला, एखाने जिरे, धने, शुकनो लंका, गोलमरिच, तेजपाता शुकनो खोलाय भेजे तारपर ओटाके आमी गुड़ो करे नियेछि। প্রথমে আমরা গরম জলের মধ্যে একটু ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। আমরা কড়াইতে প্রথমে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমরা ক্রাশ করে রাখা লঙ্কা আর আদাটা দেব। এবার এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমরা হাফ চামচ মতো নুন দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা একটু ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর মটরশুঁটিগুলো দিয়ে দিব। এবার আমরা এর মধ্যে একে একে মশলাগুলো দেব। প্রথমে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন। এবার এগুলো দিয়ে আমরা একটু মিশিয়ে নেব। এটাতে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, আমাদের মশলাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব। আমরা এবার একটা বাটির মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, খাবার সোডাও 1/2 চামচ, আর রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি পরিমাণে দেবো, ময়নটা একটু ভালো করে দিতে হবে। 4 টেবিল স্পুন মতন দিয়ে দিবার এতে অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে ডোটা মেখে নেব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমরা এই ময়দাটার থেকে
ছোট ছোট লেচি করে নেব। আমরা ময়দাটা থেকে লেচি কেটে নিয়েছি। এবারে একটা করে লেচি নিয়ে আমরা এটাকে লম্বাভাবে বেলে নেব। এবার একটা ছুরির সাহায্যে এটাকে মাঝামাঝি কেটে নেব। এবারে এখানে একটুখানি করে জল লাগিয়ে নিলাম। এবার মুড়াটা এইভাবে মুড়তে হবে। দিয়ে এর মধ্যে পুরটা ভরতে হবে। আবার এই মুখটাতে একটু করে জল লাগিয়ে নেব। দিয়ে এই সাইড থেকে চেপে চেপে দেব, আর এই সাইডটাও চেপে দেব। দিয়ে এইখানটা এরকম ফোল্ড করে দেব। কড়াইতে আমরা ভাজার জন্য তেল গরম করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমরা ভেজে নেব। সিঙ্গারাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এবার এগুলোকে তুলে নিই। আমাদের সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে। সিঙ্গারাগুলো আমরা সার্ভ করে নিয়েছি। আপনারা শীতকালে সন্ধ্যায় যে কোনো দিন এটা বানিয়ে দেখতে পারেন। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন আর ইনস্টাগ্রামে ফলো করবেন। থ্যাংক ইউ।